গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর প্রভাতি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর এখন বেজে গেছে সকাল 8টা, আমার চা বানানো, চা খাওয়া সব হয়ে গেছে, আর বাবুর খাবারও রান্না করে নিয়েছি, খাবারটাও খাওয়া হয়ে গেছে। এখন রান্না করব আমি, ভাত হয়ে গেছে আর ডাল রান্না করব এখন, কারণ আজকে পুজোর দিন, যেহেতু কালী পুজো, মা কালী পুজো আজকে, তার জন্য আমার একদম ঘরের সামনেই পুজো হচ্ছে। এখন মাইকটা চলছে না, সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভোর থেকে, তার জন্য এখনও মাইক চলেনি। তো চলো, আমি আগে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আগে ডালগুলো ভেজে জল দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো, মুগ ডাল রান্না করবো। চলো, হয়তো মাইক বাজা শুরু হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, কেননা প্রচণ্ড আওয়াজ আসছে, একদম ঘরের সামনে পুজো, তার জন্য যতদূর পারি, যেটুকু পারি, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু আমাদের কালো সুদ আছে, তার জন্য ওই পুজো মণ্ডপের ওইখানে যেতে পারবো না, দূর থেকে দেখাবো, যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে, তোমরা আমার সঙ্গে থাকো। এই দেখো বৃষ্টি হচ্ছে, ভিডিও করব কি করে, কারেন্ট নেই, ঘর পুরো অন্ধকার, তবুও ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তোমাদেরকে দেখাই। এই দেখো আমার ছাদ থেকে জল পড়ছে নিচে, বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে পড়েই যাচ্ছে, দেখো কি অবস্থা বলো। আজকে কালী পুজোর দিন, এমন সুন্দর একটা দিন, কোথাও কেউ একটু যেতে পারছে না, ঘরের থেকেই বেরোনো যাচ্ছে না, কি অবস্থা বলো। দেখো আমার বাবু শুয়ে আছে, এই যে কি করব এখন, কি করব আমরা, বেড়ু 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 করা যাচ্ছে না বলো বাবা, ও এখন শুয়ে আছে, ঘর পুরো অন্ধকার, এখন ঘুম থেকে উঠলো, ওকে খাইয়ে দিলাম, জানলাও বন্ধ করে দিতে হচ্ছে, কেননা বৃষ্টির শীত আসছে ঘরের মধ্যে। হা 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 হাসি দেখো, হা 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 হা, কি করবো বলো, দুজনে শুয়ে আছি, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে, ওকেও খাইয়েছি, এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কথা বলি, আমার পুষ্কু বাবাকে একটু দেখাই, দেখি বৃষ্টি যদি কমে তারপরে মন্দিরে ওইখানে একটু যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, তাই তো, আমার বাবা তুমি, তাই তাই, চলো। আমার ঘর পুরো অন্ধকার, কিছুই দেখতে পাবে না, কেননা কারেন্ট নেই, আমার জিনিসটাও খারাপ হয়ে গেছে, আবার একটা আনবো ভাবছি, দেখি, তাই বলছি কারেন্ট না আসলে বাবুকে নিয়ে রাত্রে কী করে থাকবো আমরা, তোমরা হয়তো ভালোভাবে দেখতেও পাচ্ছ না। চলো তাহলে দেখি লাইট আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এদিকে মাইক বাজছে, এরা জেনারেটর নিয়ে এসছে, চলো। শুনেছি লাইট লাগিয়েছে, সেই লাইটের গেট ভেঙে পড়েছে, তারপরে কারেন্ট হয়ে গেছে, তুলে ধরে নিয়ে দেখো, আমি মোমবাতি জ্বালিয়েছি, আমার মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে, দেখাবো, যেহেতু আজকে দীপাবলির দিন, প্রদীপই ধরাতে হয়, কিন্তু বৃষ্টির জন্য বাজারে পাঠাতে পারিনি, তার জন্য আজকে মোমবাতি ধরালাম, দেখি অন্য একদিন প্রদীপটা আনবো, হয়তো রাত্রে দেখি মন্দিরে যাব, যদি মন্দিরে কালকে
কারেন্ট ছিল না বাড়িতে, তার জন্য রাত্রের কথা বলতে পারিনি, ভিডিওটাও শেষ করিনি কালকে। যেটুকু পারিছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। বৃষ্টি হচ্ছিল, মন্দিরে একবার গেছিলাম, দেখিয়েছি ভিডিও করে, দেখবে তোমরা। বেশি দেখাতে পারিনি, বাবু ঘুমোচ্ছিল ঘরে একা, বৃষ্টির মধ্যে গেছিলাম, গিয়ে চলে এসেছি। তার জন্য কালকের ভিডিওটা আমি এখন শেষ করছি, আর আজকে যে ভিডিওটা করব সেটা পরের থেকেই করবো, তোমাদের সঙ্গে গল্প করবো। কালকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে হ্যাপি দীপাবলি। তো আমি রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে।